Hey Mukta, ready to show? Hey, ask you how long are you staying? Hey, I'll tell you. Ask you today. It's Ganer class. Ask you to be serious. You go here. So, only lunch is there. Chhara or Ishi is there. I can't remember today. Hey. আচ্ছা তুমি এত সুন্দর কিভাবে গান গাও বলো তো তুমি যে কিছু বলো না আমি কিছু বলেছি আমি কি সত্যি সুন্দর করে গান গাই হ্যাঁ তোমার গান অনেক লাগে আরে তোমার গান শুনে তো নরকে পড়েছি আচ্ছা শুনো না অনেকটা দেরি হয়ে গেছে আজ আমি বাসায় যাই অন্য এক সময় দেখা করব কেমন আচ্ছা ঠিক আছে তোমাকে ভোলা আমার পক্ষে সম্ভব না এই অল্প দিনে তোমার যে প্রেমে ভুলে গেছি আমি তখন বলতে পারবো আমার খুব ভয় হয় ঢাকায় কত সুন্দর সুন্দর মেয়ে আছে তুমি যদি তাদের প্রেমে পড়ে আমাকে ভুলে যাও ছি কিন্তু বলতে পারলাম একদম ঠিক বলো আসলে আমি তোমাদের সাথে থাকতে পারবো আমি থাকতে পারবো তোমার বিশ্বাস হয় তাহলে কেন ঢাকায় যাবে তুমি এখানে চাকরি নাও না কিন্তু আগে থেকে জানো আমি থাকি তুমি টেনশন করো না তুমি কিন্তু জন্মস্থান তারপরে আমার মধ্যে জিনিস আমার ভয় হয় যদি ভয় সেই বলে তো আমারও ভয় তাছাড়া আমার ফ্যামিলি থেকে আমার বিয়ের কথাবার্তাও হয়েছে খুব টেনশনে আছি তুমি তাড়াতাড়ি একটা কিছু করো না প্লিজ যাই হোক আমি ঢাকাতে বেশি দিন থাকবো না বুঝছো আর যেহেতু নাম্বার আছে ফোন দিবা কারণ আমি তোমাকে ফোন দিতে পারবো না কারণ কখন তোমার মা ধরবে তখন আমি ঝামেলা হয়ে যাবে তুমি যখন ফ্রি থাকবে তখন আমাকে মিস কল দিলে আমি তোমাকে ফোন দিব আচ্ছা ছাড়ো না আমরা কি শুধু এসব কথাই বলবো নাকি অন্য কথাও বলবো জানো মুক্তা তোমাকে পেয়ে সত্যিই আমি ধন্য তোমার মতো মেয়েই হয়নি আসলে সত্যি কথা বলতে আমিও তোমাকে পেয়ে অনেক সুখী আসলে আমাদের বাবা মা যেটা করে আমাদের মঙ্গলের জন্যই করে আমরা কিছু কিছু সময় বুঝতে পারি না ভালোটা হ্যাঁ তুমি ঠিক বলেছ জানো মুক্তা দিদির বিয়েতে প্রথম যেদিন তোমাকে আমি দেখেছি সেদিনই তোমাকে আমার ভালো লেগেছে বাড়িতে গিয়ে যখন বাবা মাকে বললাম তোমার কথা বাবা মা একটু সংকোচ বোধ করলো যখন তোমাকে দেখলো বাবা মাও খুব সহজেই তোমাকে পছন্দ করে ফেলেছে আমি কখনো ভাবিনি তুমি আমার জীবন সঙ্গী হবে আসলে সত্যি কথা বলতে আমিও কখনো ভাবিনি যে হঠাৎ করে এইভাবে কিছু একটা পেয়ে যাবে আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা মেয়ে পেয়েছি তাড়াতাড়ি তোমার আমার বিয়েটা হয়ে যাবে দুজন তখন শুধু সুখে শান্তিতে সংসার করবে আর কিছুদিন পরে আমাদের ছোট্ট একটা বেবি আসবে বলো না তুমি কেন আচ্ছা বলো তো ছেলে হবে না মেয়ে হবে আচ্ছা সব কথা বাদ দাও তো বিয়ে হওয়ার আগে ছেলে হবে না বিয়ে হয়নি হবে বলো তোমার কি পছন্দ ছেলে না আমি তো চাই আমাদের ফুটকুটে একটা মেয়ে হোক
না আমার পছন্দ ছিল কিন্তু আমার তো মেয়ে পছন্দ ঠিক তোমার মতো মিষ্টি একটা মেয়ে আসবে আর আমি চাই ঠিক তোমার মতো একটা ছেলে তাই আচ্ছা চলো উঠি দেখো সুজন আবারও বলছি তুমি মুসলমান আর আমি হিন্দু তোমার সাথে আমার সম্পর্ক যায় না মুক্তা এখন কেন বলছো জানি মুসলমান তুমি হিন্দু যখন প্রথম প্রপোজ করছিলে তখন মনে ছিল না না ছিল না তখন আমি আবেগের বসে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম এখন সেই আবেগটা আমার মধ্যে নেই কারণ আমি বুঝে গেছি আমার বাবার মান সম্মানটা আমার কাছে অনেক বড় এখন তোমার মুক্তা তুমি পাগলামি করো না প্লিজ আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাবে কিছুদিন পর তুমি আমাকে ভুলে যাও প্লিজ তুমি এভাবে পাগলামি করো না কেন পাগলামি করবো না দুই বছর তো তোমার সাথে আমার রিলেশন এখন তুমি যে কথাগুলো বলছো এগুলো কাকে মনে ছিল না এগুলো কেন এখন বলতেছো প্লিজ মুক্তা এভাবে আমাকে কষ্ট দিতে পারো না তুমি প্লিজ সুজন তুমি বোঝার চেষ্টা করো এতদিন যা হয়েছে সব কিছু স্বপ্ন ভেবে আমাকে ভুলে যাও প্লিজ মুক্তা তোমাকে ভোলা আমার পক্ষে সম্ভব না কারণ আমি তোমাকে এতটাই ভালোবেসেছি যে আমার এই মন থেকে তোমাকে ভুলতে পারবো না পারবো না আমি আমার হাত ছাড়ো সুজন না মুক্তা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ভুলা আমার পক্ষে সম্ভব না তোমাকে ভুলতেই হবে আমার হাত ছাড়ো সুজন আমাকে ভুলে যাও সুজন মুক্তা 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 আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মুক্তা প্লিজ মুক্তা তুমি ফিরে এসো আজকে দুই বছর তোমার সাথে আমার রিলেশন আর এখন বলতেছো আমি হিন্দু তুমি মুসলমান এই কথা কি বলবে কেন ওই আমি হিন্দু কো আমার তো ভালো লাগছে আচ্ছা আর সুজন ছাড়ো ছাড়ো দৌড় 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 থামবো না তোমাকে যে আমি এত আপন করে পাবো আমি ভাবতে পারিনি আসলে তোমার গান শুনে তোমাকে ভালোবাসা আমি তো তোমার ঢাকা চলে যাচ্ছি আচ্ছা ছাড়ো না আমরা কি শুধু এসব কথাই বলবো নাকি অন্য কথাও বলবো হ্যাঁ আমরা সব কথা বলবো এখন এসব কথা বাদ দাও আচ্ছা ঠিক আছে যাই হোক আমি ঢাকাতে বেশি দিন থাকবো না বুঝছো আর যেহেতু নাম্বার আছে ফোন দিবা আর আমি তোমাকে ফোন দিতে পারবো না কারণ কখন তোমার মা ধরবে তখন আমি ঝামেলা হয়ে যাবে তুমি যখন ফ্রি থাকবে তখন আমাকে মিস কল দিলে আমি তোমাকে ফোন দিব ঠিক আছে